হ্যালো সুপ্রিয় দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে। তো আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের 2 নম্বরের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকের যে প্রশ্নটি তোমাদের সঙ্গে আলোচনা করব, প্রশ্নতে বলা হয়েছে গ্রামবার্তা প্রকাশিকা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়। তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো গ্রামবার্তা ছিল একটি পত্রিকা, তো এখান থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় এই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। গ্রামবার্তা প্রকাশিকা ছিল সমকালীন বাংলার সমাজ জীবনের এক বিশ্বস্ত দর্পণ। তাহলে কী বলছে যে আমাদের যে গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা, এটা ছিল সমকালীন বাংলার সমাজ জীবনের এক বিশ্বস্ত দর্পণ। এতে 1 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, দরিদ্র গ্রামবাসীদের ওপর জমিদার, জোদ্দার, মহাজন এবং কুঠিয়ালদের যে চরম নির্যাতনের করুণ কাহিনী সেটা ফুটে উঠেছে। ওকে, তাহলে কী বলছে, দরিদ্র গ্রামবাসীদের ওপর জমিদার, জোদ্দার, মহাজন, কুঠিয়ালদের চরম নির্যাতনের করুণ কাহিনী ফুটে উঠেছে। 2 নম্বর, নীলকরদের চরম নির্যাতন কীভাবে দরিদ্র নীলচাষীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারও বর্ণনা এখানে ফুটে উঠেছে। তাহলে কী বলছে, নীলকরদের চরম নির্যাতন কীভাবে দরিদ্র নীলচাষীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারও বর্ণনা এখানে ফুটে উঠেছে। এই পত্রিকায় নারী শিক্ষা প্রসারের সংবাদ নিয়মিত প্রকাশিত হতো। তাহলে এই যে পত্রিকা, এখানে নারী শিক্ষা প্রসারের সংবাদ নিয়মিত প্রকাশিত হতো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম গ্রামবার্তা প্রকাশিকা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় এই প্রশ্নটির উত্তর নিয়ে। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। জয় হিন্দ, জয় ভারত।